ত্রিপুরায় দ্বিতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রে রওনা ভোটকর্মীদের সহ নিরাপত্তা কর্মীদের। রাত পোহালেই পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনে লোকসভা নির্বাচন। সেই নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করে গড়ে তোলার লক্ষ্যে প্রশাসন দিন রাত কাজ করে চলেছে। বৃহস্পতিবার সকালে ধলাই ত্রিপুরা জেলা আমবাসা চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ থেকে আমবাসা মহকুমার অন্তর্গত 69 পোলিং স্টেশনের জন্য ভোট কর্মীরা রওনা দিয়েছেন। আর ভোট কর্মীদের নিরাপত্তা ও ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের তরফে প্রত্যেকটি বুথে বুথে পাঠানো হচ্ছে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের। প্রত্যেকটি ভোটকর্মী টিমের সঙ্গে যাচ্ছে নিরাপত্তা বাহিনীর জওয়ানেরা। এ সম্পর্কে বলতে গিয়ে আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক জানান, ভোটকে শান্তিপূর্ণ এবং অবাধ করার জন্য পুলিশ প্রশাসন সর্বদা কঠোর নজরদারি রেখে চলেছেন। নির্বাচনী গাইডলাইনকে মান্যতা দিয়ে প্রত্যেকটি পোলিং টিমের সাথে নিরাপত্তা কর্মীদের পাঠানো হচ্ছে। মাধ্যমে সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা করেছি, যাতে সুষ্ঠু শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন। প্রত্যেকটি পার্টির সাথে কতজন করে সিকিউরিটি যাচ্ছে? আমাদের অ্যাজ পার ইলেকশনের গাইডলাইন্স অনুসারে ইলেকশনের গাইডলাইন্স মেনটেন করেই আমরা পাঠাচ্ছি। কেন্দ্রীয় নিরাপত্তা সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস আমরা পাঠাচ্ছি। স্ট্যান্ডবাই ফোর্স থাকবে কি? অবশ্যই স্ট্যান্ডবাই পুলিশ স্টেশনে থাকবে, পুলিশ সেক্টর হিসেবে থাকবে, রাস্তার হিসেবে থাকবে, স্ট্যান্ডবাই থাকবে এবং পুলিং স্টেশন তো আছে। রাতে যে সিকিউরিটিরা চলে, যেটা রাতে আপনারা শো করেন, তার মধ্যে কি কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত চোখে পড়েছে? অন্য কিছু না, আমাদের একটা হল জারি আছে, জারি থাকবে এবং এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা ঘটে।